ওম তব কথামৃতীবন কবি ভিড় কলমষা পহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতিদা জনা শ্রী ভগবানের রশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীম দর্শন আজকের পাঠচক্রের আলোচনার বিষয়বস্তু স্বামী নিত্যাত্মানন্দজির লেখা এই গ্রন্থটি থেকে আমরা পাঠ এবং আলোচনা করছি আমরা ত্রয়োদশ অধ্যায়ে পড়াশোনা করছি অধ্যায় থেকে আজ শুরু হবে সেখানে আছে বিগত আমরা শুরু করেছিলাম যে আমরা আমাদের নিজেদের স্বরূপটা চিনতে পারি না নিজেদেরকে জানতে পারি না নিজেদেরকে সামান্য বোধ করি এবং এই সামান্য বোধ করি বলেই আমাদের এত রকমের সমস্যা তৈরি হয় আমরা যে সেই মহাপুরুষ আমরা যে স্বয়ং আত্মার স্বরূপ সেটা বুঝতে পারিনি আগের দিন একটি গল্পের কথা বলা হয়েছে যে গল্পেতে একটি মা বাঘ তিনি বাঘিনী তিনি প্রসব করবার সময় তার বাচ্চা প্রসব করার সময় ছাগলের দলকে আক্রমণ করেছিলেন কিন্তু ছাগলের দলকে আক্রমণ করার পরে প্রসব হয়ে যায় এবং তিনি মারা যান সেই ছোট্ট বাঘ শিশুকে ছাগলের দল মানুষ করেছিলেন এবং সে ছাগলের মতোই ঘুরে বেড়ায় ছাগলের দলের সাথেই ঘুরে বেড়ায় এবং তাদের মতোই ভ্যাঁ ভ্যাঁ করে বেড়ায় এবং বাঘকে দেখলে ভয় পায় একবার সেই দলটিকে আক্রমণ করে একটি বাঘ এবং সেই বাঘ তাকে ধরে নিয়ে গিয়ে জলের মধ্যে তার স্বরূপটা দেখায় মুখটা দেখায় তারপরে মুখেতে খানিকটা মাংস দিয়ে দেয় এবং তাকে বলেন তুইও যা আমিও তাই মাংসের স্বাদ এবং নিজের স্বরূপকে দর্শন করে তার আর কোনো দিন কোনো সমস্যা তৈরি হয়নি তার কখনো মনে হয়নি যে সে খুব সামান্য সে খুব সাধারণ এইটা আমাদের বোধ হওয়াটা খুব জরুরি আমরা যে খুব সামান্য খুব সাধারণটা আমাদের সময় মনে হয় তা কিন্তু নয় আমরা অসাধারণ সব কাজ করতে পারি এবং আমাদের দ্বারাই সম্ভব এইটি আমাদের বোধ হওয়া দরকার পুরুষকার আর কৃপা বস্তু একটি এই অধ্যায়ের শিরোনাম আজ বাসন্তী মহাপ মহাষ্টমী আশ্রমবাসী সকলে শীঘ্র স্নানাদি সম্পন্ন করিয়া ঠাকুর মন্দিরে সমবেত হইয়াছেন শ্রীমতা নির্দিষ্ট আসনে উপবিষ্ট আছেন পুলিনবাবু অতি সুমিষ্ট স্বরে চণ্ডীর দেবী স্তুতি হারমোনিয়াম সহযোগে গান করিতেছেন एट पंचमोध्याय किशो नमो दिव्य महादेव्यिवाय सकृत भद्राईता प्रणता स्मता देवी प्रार्थना देवी प्रपन्नाति हरे प्रसिद प्रसिद मातर जगतल प्रसीद विश्वेश्वरी पाहि विश्वम तमेश्वरीदेवी देवी चर आधार भूता जगत देवी प्रपन्नाति हरे प्रसीद प्रसीद मातर जगतो खिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्व तमीश्वरी देवी चराचरस्य आधार भूता जगत स्तमेका महीष रूपेण यत स्थितासी अपांग स्वरूप स्थितया तयैत आप्ययते कृष्ण मलंग वीर्ये तम वैष्णवी शक्तिरनंत रूपम विश्वस्य वीजम परमासी माया सम्मोहितम देवी समस्त में प्रसन्ना भूमि हेतु विद्या समस्ता स्तव देवी भेदा स्त्रिय समस्ता सकला जगत सुयया पुरी तम अम्बय काते स्तुति परापरोक्ति विश्वेश्वरी तम परिपास विश्व विश्वात्मिका धारयसी विश्व विश्वेश वंदया भवती भवन... भ... भवती भवंती विश्वयाते त्वयि भक्ति नम्रा एर्पर प्रणामेषादेवी सर्वभूतेषु मातृरूपेण नमस्तस्यै 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 नमो नमः सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्रम्बके गौरी नारायणि नमस्तु सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनि गुणाश्रय गुणमये नारायणि नमस्तु এখানে যে স্তবগুলি স্তোত্রগুলি বলা হলো চণ্ডী থেকে যে অংশ থেকে বলা হলো সেখানে সর্ব অবস্থাতেই দেবীর স্তুতি গাওয়া হচ্ছে প্রথমটি পঞ্চম অধ্যায় অপরাজিতা স্তুতি সেখানে দেখবেন সমস্ত ক্ষেত্রুর মধ্যেই মা বিরাজ করছেন ইয়া দেবী সর্বভূতেশু বিষ্ণু মায়েতি সনস্তিতা নমস্তাস্যাই 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 নমো নমো ওখানে দেখবেন আমাদের জীবনের ভালো গুণ খারাপ গুণ সব কিছুর ভেতরেই জগন্মাতা বিরাজ করছেন সেই ভাবটিকে জাগানো হচ্ছে ইয়া দেবী সর্বভূতেশু মাতৃরূপে না সনস্থিত এটা যেমন বলা হচ্ছে তেমনি ইয়া দেবী সর্বভূতেশু নিদ্রারূপে না সনস্থিত ভ্রান্তিরূপে না সনস্থিত আমার ভুল আমার ঠিক সমস্ত কিছুর মধ্যেই জগন্মাতা বিরাজ করছেন এর পরের অংশটা একাদশ অধ্যায় এখানে দেবী স্তুতি আছে আমাদের বেলঘড়িয়া সময়ে কয়েকজন ছাত্র পূজনীয় মহাপুরুষ মহারাজের কাছে গেলেন যাদের মধ্যে পরবর্তীকালে অন্যতম হলেন স্বামী ধ্যানাত্মানন্দজী মহারাজ ধ্যানাত্মানন্দজি বললেন যে আমাদের ইয়ে চালু করেছেন অনাদি মহারাজ নামী নির্বাণানন্দজী নির্বেদানন্দী মহারাজ তিনি চালু করেছেন যে প্রত্যেক সোমবার শিব মহিম্ন গাওয়া হবে এবং এখনও বেলঘড়িয়া স্টুডেন্টসমে এখনো প্রত্যেক সোমবার শিবময় স্তোত্র গাওয়া হয় মহাপুরুষমা শুনে বললেন সে কী কথা শিবময় স্তোত্র যদি গাওয়া হয় তাহলে ঠাকুর তো গভীর সমাধিতে চলে যাবেন তাই তাকে সমাধি থেকে নামিয়ে নিয়ে আসার জন্য দেবী স্তুতি গাইবে এই স্তবগুলোকে ঠিক করে দেওয়া হল একাদশ অধ্যায় তিন থেকে ছয় ওদের একটা নিজস্ব সুর আছে যেটা আমাদের সাধারণ সুরের সাথে হয় না ব্যবহার হয় না বেলঘড়িয়া স্টুডেন্ট সময় একদম আলাদা একটা সুর সেই সুরে এই তৃতীয় একাদশ অধ্যায় তৃতীয় থেকে এই তৃতীয় থেকে ষষ্ঠ শ্লোক অব্দি পড়া হয় এটা এখনো পর্যন্ত প্রত্যেক সোমবার পড়া হয় যে অংশটি এই যে যা কিছু স্তব আমরা পড়ছি এই আজকে যা কিছু স্তবের উল্লেখ করা আছে প্রত্যেকটি স্তবের ভেতরেই দেবীর সেই দেবস্বরূপকে প্রকাশ করা হচ্ছে আমি সামনে যাকে পুজো করছি তাকে তার ভেতরে তাকে যেমন আমি আপনার বলে বোধ করছি তেমনি তার ভেতরে যে ঐশী শক্তির যে বিরাজ করছে সেটি সম্পর্কে যদি আমার সম্যক ধারণা না হয় তাহলে কোনোভাবেই কোনো অবস্থাতেই আমার জীবনের কোনো পরিবর্তন আসবে না এটা কিন্তু একেবারে ভীষণ ভীষণ রকমের ঠিক একদম আমাদের কখনোই এটা হবে না আমাদের যেমন শ্রীমা সারদা দেবী সম্পর্কে বলতে গিয়ে স্বামী বিরজানন্দ বলছেন যে ওই ছবির ভেতরে তেত্রিশ কোটি দেবতা বিরাজ করেন এবং ওই তেত্রিশ কোটি দেবতা ওনার ওই ছবিকে পুজো করলেই হবে কিন্তু তথাপি ঠাকুরমা স্বামীজির ছবির সঙ্গেও আমরা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সিংহ মহিষাসু সব নিয়ে আমাদের ঠাকুরঘাটায় কিন্তু মিউজিয়াম বানিয়ে ফেলি দেখবেন এখনকার অবশ্য অল্প বয়সী ছেলেদের আবার সকলে একটা করে বানেশ্বর আছে আমি খারাপ বলছি না এটাকে কখনো খারাপ অর্থে বলি না একবার আমরা আমি বলেছিলাম যে ছেলেপুলেরা খুব ভালো লাগে আমার ছেলেপুলেরা এখন পুজো করে লক্ষ্মীনারায়ণ হোক যাই হোক পুজো করে অনেকে সেটা সেটাকে ঠিকভাবে নিতে পারেনি আমি সেই অর্থে বলছি না এই যে দেবতার প্রতি আকর্ষণ দেবতার প্রতি উপাসনা যেভাবেই করুক না কেন করছে কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে আমরা যত বাড়াতে থাকবো আমার যে ঘনীভূত মন সেটাকে ছড়াতে থাকবে ঠাকুর মাস আমি যে এইটাতেই যদি আমার মনটা ঘনীভূত থাকে তাহলে ভালো যত ছড়াতে থাকবো তত আমার হবে আমি খুব বেশিবারই দেখিনি এক জনকে দেখেছি যাদের বাড়িতে শুধুমাত্র ঠাকুর মা স্বামীজি আছেন একটি পরিবারকে দেখেছিলাম যারা শ্রী শ্রী মায়ের তাদের পূর্বপুরুষ শ্রীশ্রী শ্রী মায়ের কাছে মন্ত্র দীক্ষিত তাদের বাড়ি দেখেছিলাম ঠাকুর মা স্বামীজির ছবি আছে বেদিতে এবং বেদির নিচে পরবর্তী জেনারেশন যারা শারদানন্দ জী মার কাছে মন্ত্র দীক্ষা পেয়েছে এর পরের জেনারেশন যারা মন্ত্র দীক্ষা পেয়েছিল তারা মাধবানন্দজী বিরোজ বিরজানন্দ জী মাধবানন্দ প্রভু মহারাজ হিতে এবং আত্মস্থানন্দজি এই গুরুদের ছবি কিন্তু দেওয়ালে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে রাখানো আছে কিন্তু সেগুলো আছে আমি জিজ্ঞেস করেছিলাম বলেছেন না বেদিতে আর রাখতে চাই না বেদিটাকে আর ছড়িয়ে দিতে চাই না ওদের বাড়িতে দেখেছিলাম লক্ষ্মী পুজো দুর্গাপুজো সমস্ত কিছু শ্রী শ্রী মায়ের পটেতে হয় মা যে আছেন বসে সেই মায়ের যে ছবিটি সেই ছবিটাতেই সমস্ত কিছু হয় আলাদা করে কিছু নেই সল্ট লেকে একজন আমাদের ডোনার আছেন তার বাড়িতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম তার বাবা শ্রী শ্রী স্বামী বিরজানন্দ জী মন্ত্র শিষ্য ছিল তিনি বললেন আমাদের বাড়িতে সারা জীবন আর অন্য কোনো ছবি দেখিনি শুধু ঠাকুর মা স্বামীজি এবং বিরোজানন্দ এই ছবিতেই সমস্ত কিছু পুজো হতো এমনকি সত্যনারায়ণের গিয়ে বৃহস্পতিবার মায়ের লক্ষ্মী পুজো সমস্ত কিছু শ্রী শ্রী মায়ের ছবিতেই হতো এবং তার এ এই আচরণকে তার শ্বশুরবাড়ির মানুষজন একেবারেই মেনে নিতে পারেননি তারা মনে করেছিলেন তিনি খানিকটা উৎসৃঙ্খল এবং উৎসৃঙ্খল বলেই তাদের বাড়িতে চারশো বছরের পুরনো যে চণ্ডীর প্রতিমূর্তি সেটা তাকে দেওয়া হয়নি তাকে সেই চণ্ডীর পূজা করার অধিকার দেওয়া হয়নি শুধু একটা ছবি দিয়েই ক্ষান্ত রাখে দেওয়া হয়েছিল এখনো পর্যন্ত তারা অনেক বয়স হয়ে গেছে শি ইজ নাও মোর দ্যান নাইনটি আমি মাঝে মাঝে তার কাছে যাই তিনি এখন আর আমাদের কাছে এসে ডোনেশন দিতে পারেন না বলে তার কাছে যেতে হয় তার ঠাকুর ঘরটা আমি অবশ্যই দেখি ছোট্ট ঠাকুরঘর ঠাকুর মা স্বামীজি তার দীক্ষা হয়েছিল স্বামী গম্ভীর আনন্দজি মহাজির কাছে এবং তাদের সেই চারশো বছরের পুরনো শ্রী শ্রীচন্ডীর আছে আমরা যত ওই ঘনীভূত করব আমাদের মা আমাদের সমস্ত কিছু সেই সর্বশক্তি স্বরূপ তিনি এই রূপ ধারণ করে এলেন কল্পনা করুন সেই ব্যাঙ্গালোরের ঘটনা মা বসে আছেন সেই টিলা ব্যাঙ্গালোরে গেছেন মা মা টিলাতে বসে আছেন এই কথা শুনে স্বামী রামকৃষ্ণানন্দজি বললেন মা আবার পর্বতবাসিনী হয়েছেন বলে তিনি তার সেই দিন খুব মোটা ছিলেন তার সেই স্থূল শরীর নিয়ে তিনি লাপাতে লাপাতে সেই পাহাড়ের টিলাটার ওপর উঠতে থাকলেন এবং তিনি যখন ওপরে উঠলেন তখন সেই তার শরীর থরথর করে কাঁপছে এবং তার মুখে অনর্গল সেই স্তোত্র হচ্ছে এই সেই এই এইটা যে সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে সারণীয় ত্রম্বকে গৌরী নারায়ণ মস্ত এরা মায়ের স্বরূপ দেখতে পেতেন এবং সেই কারণে এরা মাকে বড় একটা মাকে অন্যরকম ভাবে সবসময় অন্যরকম ভাবে দেখতেন আমরা শুধুমাত্র মা ভেবেই একেবারে সারা হয়ে যায় মা তো ভাববই তিনি আমার সর্বস্ব এটা তো ভাববই কিন্তু তিনি আমার শক্তিময় তিনি শক্তির আধারেশ্বরী ভেবে দেখুন ঠাকুরের সেই প্রার্থনা ঠাকুর বলছেন হে বালে এ ত্রিপুরে সন্ধি এর শরীর অবলম্বন করে সে অনন্ত শক্তির আধার আমাদের যিনি আধারেশ্বরী সেই এর শরীর অবলম্বন করো শ্রী শ্রী মায়ের শরীর অবলম্বন করে জগন্মাতা আবির্ভূতা হয়েছেন এইটা আমাদের বুঝতেই হবে এবং যত আমরা এই মাকে যেমন আমার মা তার মাতৃস্বরূপও দেখব তেমনি তার দৈবী স্বরূপ দৈবী স্বরূপ মানে আমরা সবসময় মনে করি কিছু একটা অলৌকিক ব্যাপার অলৌকিক নয় মা চন্দ্রমোহন দত্তকে দর্শন দিলেন আমরা সেটা নিয়ে হয় করি আমার মনে আছে পূজনীয় স্বামী প্রমেয়ানন্দ জির কাছে আমি গিয়ে খুব খুব আহ্লাদের সঙ্গে বলছি জানেন তো মহারাজ শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বলে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে মহারাজ মহারাজের একবারে সঙ্গে সঙ্গে উত্তর থাকতো মহারাজ বলছেন যে যা জিনিসগুলোকে আহ শারদানন্দ আর রামময় মহারাজ এরা সব ফেলে দিয়েছিল ডাস্টবিনে সে ফেলে দেওয়া জিনিসগুলো তুলে নিচ্ছেন বলে এইবার উনি উদাহরণ দিচ্ছেন আপনারা দেখবেন শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে শুরু হচ্ছে হরিপ্রেমানন্দজি মহাজের স্মৃতি কথা দিয়ে ছোট্ট দুপাতার একটা স্মৃতি কথা বাঁকুড়াতে তিনি রাধুদিক সঙ্গে এবং মায়ের সঙ্গে গিয়েছেন রাধুদিকে ডাক্তার দেখাতে নিয়ে গেছেন মহেশ্বরানন্দজির কাছে একটি বাড়িতে ভাড়া আছেন সেইখানে এক দেবেলায় একটা অন্ধকার আলো অন্ধকার সেই একটা ইয়েতে তিনি মায়ের পায়ে বাতের তেল মালিশ করছেন এবং মালিশ করতে করতে ভাবছেন এই মাকে বলা হয় শক্তি মহামায়া এই তো শীর্ণ জীর্ণ পা তিনি পা মালিশ করতে করতে হঠাৎ করে তার মনে হলো এটা যেন শ্রী শ্রী মায়ের পা নয় আলো আঁধারিতে তিনি দেখছেন যে মায়ের পা দুটি একবারে স্বর্ণ বর্ণের হয়ে গেছে এবং তাতে সেই হিরক্ষচিত মুকুট ইয়ে রয়েছে নুপুর রয়েছে এবং আঙ্গুলগুলোতে আংটি আছে তিনি ধীরে ধীরে মায়ের দিকে চোখ প্রসার করে দেখলেন শ্রীমা শারদা দেবীর বদলে জগদ্ধাত্রী মূর্তি বসে আছে এবং তার সেই আলোতে একবারে জগত আলোকিত হয়ে গেছেন তিনি সঙ্গে সঙ্গে জ্ঞান হারা হয়ে পড়লেন জ্ঞান যখন ফিরল তখন তিনি দেখলেন যে সেই মাই বসে আছেন এবং মা খালি বলছেন ও কি হয়েছে গো হরিপ্রেম কি হয়েছে গো হরিপ্রেম এই মা বলছেন পূজনীয় মহারাজ বলেছিলেন যে সময় শ্রী শ্রী মায়ের কথা প্রকাশিত হয়েছিল মায়ের এই দিব্য স্বরূপ কল্পনা করার মতো শক্তি মানুষের ছিল না সেই কারণে এগুলিকে বাদ দেওয়া হয়েছিল তাই দুটি স্বরূপ আপনারা দেখতে পারবেন শ্রী শ্রী মায়ের কথায় একটা সরলাদেবীর স্মৃতি বা ওই প্রথম খণ্ডে যেখানে আছে সেখানে শুধু মায়ের মাতৃ রূপটির কথা বারবার বলা হয়েছে মা যেন সেখানে আমার আপনার মা হয়ে এসেছেন কিন্তু দ্বিতীয় খণ্ডে প্রথম খণ্ডে শেষ থেকে স্বামী শান্তানন্দজী মা যে কথা থেকে যতই গিয়েছে দ্বিতীয় খণ্ডে স্বামী অরূপানন্দজি সেখানে জ্ঞান দেয়নি শ্রীমা শারদা দেবী আমাদের দুটো জিনিসকেই একসঙ্গে নিতে হবে একটা হচ্ছে জ্ঞানদায়নি মাতৃমূর্তি আর একটা হচ্ছে মাতৃমূর্তি আমাদের দিব্য মাতৃমূর্তি দুটি যদি আমরা না গ্রহণ করতে পারি তাহলে কোনোভাবেই হবে না অনেকক্ষণ ধরিয়া সকলে ধ্যান করিতেছেন ঠাকুর ঘর একটি প্রশস্ত ঠাকুরঘরে একটি প্রশান্ত গম্ভীর ভাব বিরাজ করিতে লাগিল এইবার শ্রী কথা কইবেন। আপনারা নিজেরা আবৃত্তি করে দেখবেন এই গীতার পঞ্চম অধ্যায় গীতার একাদশ অধ্যায় গীতার প্রথম অধ্যায় ব্রহ্মাধিকৃত দেবী স্তুতি সব না পারলে ওই তিনটি এবং দেবীর চারটি ধ্যান মন্ত্রের মতে এটি ইয়া চন্ডী মধুকৈটা ভাদি দৈত্য দলিনী ইয়া মাহিষন মূলিনী ইয়া ধূম্রেক্ষণ চন্ডমুণ্ড মথনী ইয়া রক্ত বীজাসনী শক্তি শুম্ভ নিশুম্ভ দৈত্য দলিনী পরা সাদেবী নব কোটি মূর্তি সাহিতা মাং পাত বিশ্বেশ্বরী এই এই তিনটি অধ্যায় থেকে প্রভুমারা অধ্যায় থেকে স্তুতি আর স্তুতি আর একাদশ অধ্যায় নারায়ণী স্তুতি এই তিনটি যদি পড়েন আপনি পড়া হয়ে গেলে আপনি নিজে অনুভব করবেন আপনার ভেতরে সমস্ত অশান্ত ভাব যেন শান্ত হয়ে গেছে এটা একেবারে পরীক্ষিত সত্য আমাদের এখানে আমরা আরও এক একটা জিনিস করি সেটা হচ্ছে সব শেষ হয়ে গেলে শ্রীমা সারদা দেবীর ধ্যান মন্ত্র বলে আমরা বলি ইদম বাক্য পুষ্পাঞ্জলি আমরা তো সবসময় ফুল পাতা চন্দন দিয়ে অঞ্জলি দিই তার বদলে আমরা এখানে রোজ চ্যান্টিং এর শেষে বাক্য পুষ্পাঞ্জলি শব্দ যেন পুষ্পাঞ্জলি আকারে শ্রীমা শারদা দেবীর পাদপদ্যে নিবেদন করি এটা হচ্ছে কথা অনেকক্ষণ এবার শ্রীমা বলতেন তার শরণাগত হলে আর ভাবনা নাই বিশ্বাস্রয়া এ ভক্তি তাঁর শরণাগত যারা তাদের তো কল্যাণ হবেই আবার তাঁরাই বিশ্বের আশ্রয় এই সংসারে যথার্থ সুখ শান্তি নেই তার ভক্তগণ জগতে এই সুখ শান্তির পথ জনগণকে দেখিয়ে দেন তাই তারা বিশ্বের আশ্রয় স্বরূপ কত বড় কথা তাই বলে আমার ভক্তি যে পায় সে যে সেবা পায় সে যে সেবা পায় হয় ত্রিলোক বিজয়ী ভক্ত এত বড় জিনিস দেখতে মনে হয় সামান্য কিন্তু দেবতারাও ভক্তের এই গভীর মহাত্ম কীর্তন করছেন এটা হচ্ছে কথা তাঁর শরণাগত হতে যে তার শরণাগত হয়েছে তার কোনো ভয় নেই এই যে ছোট ছেলে সব সময় জানে আমার একজন মা আছে যে তার শরণাগত হয়ে থাকে তার কখনো রকম ভয় হয় না সে সব সময় একবারে দেবরক্ষিত আমরা দেবরক্ষিত হতে চাই না কিন্তু দেবরক্ষিত হওয়ার ভিন্ন আমাদের আর অন্য কোনো পন্থা নেই দেবরক্ষিত হতেই হবে দেবরক্ষিত অর্থ হচ্ছে আমার ভেতরের যে দিব্য সত্তা সেটির জাগরণ আমরা যত জগন্মাতাকে চিন্তা করতে থাকব তিনি হলেন শক্তির স্বরূপিনী এবং তিনি আমাদের ভেতরের এই জাগরণটি ঘটাবেন আপনারা যদি সম্ভব হয় প্রব্রাজিকা ভারতী প্রাণাস্মৃতি কথা বলে শ্রী সারদা মঠের একটি অনুপম গ্রন্থ আছে সারদা মঠের প্রথম সংঘ সংঘাধ্যক্ষা পূজনীয় পূজানিয়া ভারতী প্রাণামাতাজির জীবনী গ্রন্থ যারা তাকে দেখেছিলেন তাদের কথা আছে মায়ের জীবনী আছে মায়ের কথোপকথন আছে সেই কথোপকথনে খুব সম্ভবত স্মৃতি কথা স্বামী বিশুদ্ধ প্রাণামাতাজি প্রব্রাজিকা বিশুদ্ধ স্মৃতি কথায় আছে সেখানে বলছেন মা ধ্যান করতে বসে সকলকে বলতেন যে ধ্যান করবার সময় জগন্মাতাকে নিজের ভেতরের যে কুণ্ডলিনী শক্তিকে কাছে প্রার্থনা করতে হয় মা জাগ্রত হও মা জাগ্রত হও আমাদের যাবতীয় এই যে সাধন ভজন সমস্ত কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে স্পিরিচুয়ালিং এবং এই স্পিরিচুয়াল স্পিরিচুয়ালিং আধ্যাত্মিক উন্নতি আধ্যাত্মিক বিকাশ সাধন এইটির জন্য সব সময় আমাদের জগন্মাতার কৃপা প্রার্থনা করতে হয় বলছেন তাই তো ঠাকুর বলেছেন ভক্ত মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা যেমন হাতি গীতায় বলেছেন নমিয়ে ভক্ত প্রণশ্যতি আমার ভক্তের বিনাশ নাই ভক্তের বিনাশ হলে বাঁচাবো বাঁচবে কে তাই চণ্ডীতে বলছেন ভক্ত জগতের আশ্রয় বেদেও বলেছেন ভক্ত লাভ করে সাম্রাজ্য জগতের অধিশ্বর হন বাহ্য জগতের নয় ধর্ম জগতের তাই তো নেপোলিয়ান বলেছিলেন সেন্ট হেলেনাতে ম্যাপে জেরুসালেম দেখিয়ে হিস কিংডম উইল লাস্ট ফর এভার মাই কিংডম ইজ গান এর সাম্রাজ্য চিরকাল থাকবে আর আমার সাম্রাজ্য বিনষ্ট হয়ে যাবে ক্রাইস্টকে লক্ষ্য করে বলেছিলেন এই কথা নেপোলিয়নের রাজ্য রইল না কিন্তু জগৎ যাবৎ জগৎ থাকবে ক্রাইস্টের ধর্মরাজ্য থাকবে এটা হচ্ছে কথা শ্রীরামকৃষ্ণদেবের দেবের একটি ভারী সুন্দর কথা আছে আপনারা সবাই কথামৃত করেন সেইখানে বলা আছে বাবার সম্পদ বাপের সম্পত্তি ছেলে পায় এই বাপের সম্পত্তি হচ্ছে স্পিরিচুয়াল হেরিটেজ তার সেই হেরিডিটিটা সেই তিনি সেই ইনহারিট করেন স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতাকে তিনি পরম্পরায় তার ভেতরে নিয়ে আসেন বাবা মায়ের যে আধ্যাত্মিকতা বাবা মায়ের আধ্যাত্মিকতা সেখানে ভগবানের আধ্যাত্মিকতা আমরা যত ভগবানকে চিন্তা করতে পারব যত ভগবানের কথা ভাবতে পারব তত আমাদের জীবন আমাদের ভগবত জীবন তত বেশি শক্তপোক্ত হবে তত বেশি একটি একটা শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে এবং যতক্ষণ না সেই শক্ত ভিত্তির ওপর আমরা দাঁড়াতে পারবো ততক্ষণ আমাদের জীবনে কোনো গতি থাকবে না সেই কারণে এইটি প্রয়োজন হচ্ছে ঠাকুরের আরেকটি জায়গা বলা আছে দেখবেন যে বুড়ি ছুঁয়ে যদি থাকি তাহলে আর কেউ ধরবে না এই যে খেলাতে যাচ্ছে না বুড়ি ছুঁয়ে যদি থাকি তাহলে আমাদের আর কেউ ধরবে না তাই দেবতাকে স্পর্শ করে ভগবানের শরণাগত হয়ে থাকলে তিনি রক্ষা করবেন যেমন আপনারা দেখেছেন ছেলেবেলায় বাবা যখন ক্রুদ্ধ হতেন ছেলেকে মারতে যান তখন ছেলে চিৎকার করে চিল চিৎকার করে মা মা বলে কাঁদে মা তখন এসে ছেলেকে রক্ষা করার চেষ্টা করেন দু হাত দিয়ে বাঁচান ঠিক যেরকম বাজ পাখি পক্ষী মাতা ঝড় বৃষ্টি হলে তার দুটি পাখা বড় করে দেন যার ভেতরে তার সন্তানরা ঢুকে যায় যত ঝড় জল কষ্ট যত তুফান সব কিছু জগন মাতা সহ্য করেন সে পাখি মা সহ্য করে কিন্তু সন্তান সে তার ভিতরে গায়ে তার আঁচটটিও লাগে না ঠিক সেই রকম যত আমরা উচ্চ আধ্যাত্মিক ভাবের মধ্যে থাকব তত আমাদের ভেতরে এই কষ্টটা কমতে থাকবে মহারাজ মাস্টারমশাই বলছেন ভক্ত এমন জিনিস তাই বেদে বলেছেন ভূতি কাম অর্থাৎ জাগতিক মঙ্গল যারা চায় তারাই তো ভক্তের পূজা করবে ভক্ত মানে যারা ঈশ্বরকে জেনেছে বা জানবার জন্য ব্যাকুল এইটা হচ্ছে কথা ঠাকুর বলছেন যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে কোনো একটা নয় মন প্রাণ অন্তরাত্মা তিনটেই ঈশ্বরে গত হয়েছে এই চণ্ডীতেই এক স্থানে বলেছেন দেবতারা তমা শ্রিতানম হি আশ্রয়তাম প্রয়ান্তি তোমাকে যারা আশ্রয় করেন অর্থাৎ ভগবত ভক্তগণ তারা অপরের আশ্রয়স্থল তাদের সেবা করে সঙ্গ করে তাদের কথা শুনে সুখ দুঃখপূর্ণ সংসারে জনগণ শান্তি পায় এটা একটা খুব বড় জিনিস ভক্ত মানে রোজ যে মঠে গেলেন মন্দিরে গেলেন তা নয় আপনার কাছে এসেও যেন সেই মানুষের তার সেই ঈশ্বরের প্রভাবটা যেন সে বুঝতে পারে সে যেন আপনার কাছে একজন একজন কষ্ট পাচ্ছেন তিনি যেন আপনার সঙ্গে কথা বলে আপনার সঙ্গ করে যেন শান্ত হতে পারেন তার মনের যে দুঃখ মনের যে কষ্ট সেটাকে যেন তিনি অতিক্রম করতে পারেন যদি আমরা আমাদের উপস্থিতি তাদের মনের সেই দুঃখ কষ্টকে অতিক্রম করাতে না পারে তাহলে কিন্তু হয় না অনেক ক্ষেত্রে খুব দুঃখের আমরা অনেক সময় যারা ভক্তরা আছি আমরা আপনারা অন্য কোনোভাবে নেবেন না আমার কথাটা সেদিনকে দেখছিলাম একজন বলছিলেন আপনি খুব কড়া কড়া কথা বলেন ঠিক কড়া কড়া কথা না এটা আমি আমার অনুভব থেকে দেখেছি সবার ক্ষেত্রে হচ্ছে তা নয় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ভক্ত মনে করেন তারাই একমাত্র ঠিক এবং বাইরে যারা আছেন তারা একবারে উজ্বুক অবশ্যই উজবুক এটা তো আপনারা ঠিকই ঠিকই ভাবেন আপনারা অনেক আগে ভগবানের কাছে এসছেন তাই সে আসতে পেরেছে কিন্তু তারাও কেউ খারাপ নয় তারা হয়তো সন্ধান খুঁজে পায়নি তারাও সন্ধান করছে আপনার জীবন যদি তাকে সেই আগুনের দিকে আগুনের সন্ধান না দেয় তাহলে বুঝতে হবে সে তারা শুধু উজ্বুক নয় আমরাও সব এক একটি উজ্বুক আমরা কেউ তাদের সন্ধান দিতে পারিনি স্বামীজি বলছেন না তোমার জীবন যেন তোমার প্রভুর বাণীর মানে মূর্তময় রূপ হয় তুমি তোমার হাঁটা চলা তোমার সমস্ত কিছু যেন সেই প্রভুকেই রেপ্রেজেন্ট করে আপনি যখন এই যে সেদিনকে একটা বিজ্ঞাপন দেখছিলাম একটা ফ্রিজ বা এরকম কোম্পানি এসি এসি সারানোর কোম্পানির মেশিনে বিজ্ঞাপন দেখছিলাম ছেলেটা এসে বলছে আই এম ফ্রম দিস কোম্পানি আর যিনি গ্রাহক তিনি বলছেন ইয়েস আই নো ইট ইট ইস রিটার্ন অন ইয়োর শার তার শার্টে সেটা লেখা আছে তোমাকে দেখেই আমি বুঝতে পারছি ওই কোম্পানি থেকে এসছো তুমি কী জন্য এসছো সেই কথাটাই বলো আমরা আমাদের এই পোশাক আশাক ঠাকুর ঘরে যাওয়া সমস্ত কিছু প্রমাণ করে যে আমরা ভগবানের কাছে এসেছি কিন্তু আমার আচরণ আমার জীবন আচরণ যদি প্রমাণ না করে তাহলে কিন্তু বুঝতে হবে আমার এখনও ভগবান থেকে অনেক দূরে থাকা আছে একজন স্বামীজির শরীর চলে গেছে এখন তো আবার তার নতুন নাম হয়েছে ওই নামটি আবার ব্যবহার করেছে যায় অমরেশ্বর আনন্দ যে এখন যিনি নবদ্বীপ কেন্দ্রের অধ্যক্ষ তার নাম অমরেশ্বর এর আগে যিনি অমরেশ্বর আনন্দ ছিলেন সমীর মহারাজ তার সঙ্গে আমার দেখা হয়েছিল যেতে আলমোড়াতে তিনি তখন আলমোড়াতে ছুটিতে এসেছিলেন তিনি সবাইকে জিজ্ঞাসা করছেন আমরা যারা বেড়াতে গিয়েছি জিজ্ঞেস করছেন কার কাজ কার কার কাছে মন্ত্র দীক্ষা হয়েছে আমরা এক একজন করে বলছি আমাদের এক বন্ধু বললেন না আমার মন্ত্র দীক্ষা হয়নি উনি বললেন তুমি বেঁচে গেছো তোমার কোনো বাইন্ডিং নেই একটা নির্দিষ্ট জীবন যাপন করার এবং একটা নির্দিষ্ট মেসেজকে বয়ে আনা কিন্তু এই ব্যাটাদের খুব মুশকিল এবার দীক্ষা নিয়েছে এখন রামকৃষ্ণময় না হলে এদের জীবনটা সুন্দর হবে না এই চণ্ডিতে তাই বিপদে পড়ে তাকে ডাকতে হয় মা শরণাগত মা শরণাগত এই বলে দেবতারা বড্ড বিপদে পড়েছিলেন কিনা তাই দেখেছিলেন দেবী অসুর বধ করলেন তখন আবার তাকে শান্ত করবার জন্য স্তব করতে লাগলেন নইলে জগৎ থাকে না সম্পদে বিপদে সর্বদা তাকে ডাকতে হয় গতকালই একজন আমাকে প্রশ্ন করছিলেন এই যে আপনারা ঘরবাড়ি ছেড়ে এলেন অথচ ঘরবাড়ি চতুর্দিকে আছে তার মধ্যে আপনারা থাকছেন ঘরবাড়ির প্রতি আকর্ষণ কি আপনাদের জীবনে কখনোই আসে না আলো হ্যাঁ আসে নিশ্চয়ই আসে এবং তখন আমরা এই জগন্মাতার কাছে প্রার্থনা করি যে আমি যে দিব্য জীবনটা যাপন করব বলে ঘরবাড়ি ছেড়ে এসেছি তার থেকে যেন না হই আমি বললাম রবীন্দ্রনাথের একটা কবিতা থেকে যে বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই এটা যেন সব সময় আমাদের প্রার্থনা আমি যেন বীর থেকে যেন কাপুরুষ না হয়ে যায় বীরের সৎগতি হতে যেন ভ্রষ্ট বিপদে পড়ে তাকে ডাকতে হয় মা শরণাগত মা শরণাগত বলে দেবতারা বড্ড বিপদে পড়েছিলেন কিনা তাই ডেকেছিলেন দেবী অসুর বধ করলেন এই অসুর আর বাইরে কোথাও নি আমার মনের ভেতরে আমার ভেতরে যখন অসুর জাগবে এবং আমার দেব দৈব ভাব সেটা যেন কব হয়ে যাবে তখন কনসিয়াসলি দেবতাকে মাকে স্মরণ করতে হয় যে আমার মধ্যে সেই শক্তির জাগরণ করো আমি আমার ভেতরে যে আসরিক শক্তি এটাকে যেন বিনাশ করতে পারি তিনি বলছেন সহাস্যে দেবতাদের অহংকার হয়েছিল একটি তৃণ দিলেন বললেন পোড়াও তো এটা এত বড় দেবতা অগ্নি পারলেন না পোড়াতে এটা খুব সম্ভবত কেন পরিষদ এই গল্পটা আছে পবনও পারলেন না নাড়াতে শেষে বুঝি আমাদের রুমাদি বলে দেবেন এক্ষুনি কোথায় আছে ওনার অনেক পড়াশোনা রুমাদি বলুন কোথায় আছে এটা এটা উনি খুব বলে টলে দেন কোথায় কি আছেন শেষে বুঝি ইন্দ্র এসে জানতে পারলেন ব্রহ্মশক্তি ছদ্মবেশে এসেছিলেন দেবতাদের কৃপা করতে মা এসেছিলেন বেদে আছে এই গল্পটি এই ঘটনা আমাদের বারবার আসেন তাই তার পূজা করতে হয় সুরত রাজা এই বসন্তকালে মায়ের পূজা করেছিলেন রাবণ বধের পূর্বে রামচন্দ্র মায়ের পূজা করেছিলেন অসময়ে শরৎকালে ব্রহ্মশক্তির পূজা ঠাকুর এই ব্রহ্মশক্তিকে মা মা বলে ডাকতেন শুধু ডাকতেন না সর্বদা দেখতেন বেদেজাকে নিগুড়া খুব কঠিন তাকে জানা ভোগবাসানা থাকলে জানতে পারা যাবে না তবেই তার কৃপায় সহজ হয়ে যায় এটা হচ্ছে কথা বেদেজাকে ঠাকুর এই ব্রহ্মশক্তিকে মা মা বলেছেন কেন মা মা বলেছেন এই মা শব্দটা অত্যন্ত আকর্ষণীয় মা শব্দ বললে আমাদের মন একটি উচ্চ আধ্যাত্মিক হয় এটা হচ্ছে কথা এইটি এমন একটি আবাহন আপনি যত এই মামা ডাকের ভেতরে থাকবেন মানে মামা মানে ডাবল মাদার মামা মানে মায়ের ভাই নয় কিন্তু মা মা এই যত যতবার আপনার ভেতরে এই মায়ের মাকে আবাহনের ইচ্ছা হবে তত আপনার ভেতরে সেই আত্মশক্তির জাগরণ হবে আমরা যে এই যে সব কিছু করে উঠতে পারি না তার মূল কথা হচ্ছে আমরা আমাদের ভেতরের যে আত্মশক্তি তার জাগরণ ঘটাতে পারি না এবং এই আত্মশক্তির জাগরণ ঘটানোর জন্যই এই পূজা অহমপ্যাশিন্নে ষষ্ঠম সায়নে বোধহয় আমিতে আমি মন্ত্রগুলো ভুলে গেছি দুর্গা কত বছর ছেড়ে দিয়েছি সেইখানে আছে চক্রেণ বদ্ধ সরাজমাপ্তম তসমাতম বোধয়ামি যথৈব রামেণ হত দশাশ্রিয়া তথাইব শত্রু বিনীপাতইয়া আমি যেমন রাম যেমন রাবণকে বধ করার জন্য তোমাকে আবোধন করেছিলেন ঠিক সেই রকম আমি আমার সমস্ত শত্রুকে বধ করার জন্য তোমার উদ্বোধন করছি তোমায় জাগ্রত করাচ্ছি দেবী ঘুমিয়ে আছেন না ডাকলে তো ওঠেন না ধরুন নাই যে আড়াল থেকে শোনেন পাছে দেখিলে আর ডাকে না হয় মা সব জায়গায় বিরাজ করছেন আমরা কোথাও মাকে খুঁজি না দেখবেন যখন বাইরে থেকে ফিরে আসছেন এসে মনে হচ্ছে কতক্ষণ মাকে দেখিনি মানে জুতোটা খুলেই যে মা বলে ডাকেন আপনারা দেখবেন ওই এক ডাক শুনলে মা যাই কাজ করুন না কেন রান্নাঘরে থাকুন আওয়াজ দেন এইখানে আছি আমি আমাদের তখন সেটা একটা কি অদ্ভুত পরিতৃপ্তি কি যেন আনন্দ যে মায়ের কাছে এসে পৌঁছে গেছি মা আমার কোনো ভয় নেই এই যে মাতৃ আরাধনা মাতৃ উদ্বোধন মানে আমার ভেতরে যে মা আবার যে শক্তির স্বরূপিনী আছেন তার জাগরণ যথেব শত্রুণ যথেব রামেন হত দশাস্য তথৈব শত্রুণ বিনি আমি এই মন্ত্রেতে ভারী সুন্দরী মন্ত্রগুলোর ভেতরে অন্তর্নিহিত অর্থগুলো এত সুন্দর এই সময় ঠাকুর না এলে এসব কথা কেউ বিশ্বাস করতো না তিনি দেখলেন কথা কইলেন আবার অন্যদের দেখালেন ম্যাক্সমুলার বুঝি বলেছিলেন এই কথা রামকৃষ্ণ না এলে বেদাদি শাস্ত্র বর্তমান যুগে অপ্রমান হয়ে যেত শিষ্য সন্তান বলে তাই স্বামীজিকে কত অদর কত সম্মান করলেন শুধু শ্রীরাম ম্যাক্সমুলার কেন আমাদের যোগী আমাদের ভৈরবী ব্রাহ্মণী তিনি বলছেন তার বর্ণনা আছে তিনি একদিন ঠাকুর বসে আছেন তার খাটে আর ঘরের একটি কোণে বসে ভক্তি শাস্ত্র পড়ছেন বলছেন কিরকম ভাবে পড়ছেন যে এই আমাদের হানিবি মৌমাছি যেরকম গুনগুন গুনগুন সারে করে ঠিক সেই রকম অতটা আস্তে আস্তে তিনি পড়ছেন পাশের লোকের কাছে যাওয়ার কথা নয় হঠাৎ করে তার ঠাকুরের দিকে দৃষ্টি পড়ল তিনি দেখলেন ঠাকুরের শরীরে তিনি যা যা পড়ছেন অষ্টবিকারের সেই অষ্টবিকারে সেত পুলক অশ্রু এগুলো একটা একটা করে হচ্ছে তিনি সেই গ্রন্থ ছেড়ে দিলেন নাচতে থাকলেন বলছেন ধিয়া ধিয়া করে নাচছেন শ্রীরামকৃষ্ণ পুঁথিতে বর্ণনা আছে ভৈরবী ব্রাহ্মণী ধিয়া ধিয়া করে নাচছেন একবার এদিকে যাচ্ছেন একবার ওদিকে যাচ্ছেন একবার ওদিকে যাচ্ছেন বলছেন বাবা এত শাস্ত্রে এত শাস্ত্রের গহনের ভেতরে যে তত্ত্ব এতদিন ধরে লুকিয়েছিল সেই তত্ত্ব যেন আজকে বিকশিত হচ্ছে দেখুন ম্যাক্সমুলারের একই কথা রামকৃষ্ণ না এলে বেদাদি শাস্ত্র বর্তমান যুগে অপ্রমাণ হয়ে যেত বেদাদি শাস্ত্র কি বলে বেদাদি শাস্ত্র বলে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আমরা যারা জগৎ সত্য ব্রহ্ম জগতে বাস করি তারা আমরা কিছুতেই বিশ্বাস করতে চাই না কেন বিশ্বাস করতে চাই না এটা বিশ্বাস করলে আমাদের খেলা থেমে যাবে আমাদের আর রকম খেলা হবে কোনো না তাই এইটা আমরা কিছুতেই বিশ্বাস করতে চাই না যে ব্রহ্ম সত্য এবং জগৎ মিথ্যা তা কিন্তু নয় শ্রীরামকৃষ্ণ দেব এসে দেখে গেলেন শুধু ব্রহ্ম সত্যই নয় সেই একমাত্র সত্য আর জগতে যা কিছু সেটা মিথ্যা এই জগতে যা কিছু দৃশ্যমান জগৎ প্রত্যেকটি পরিবর্তন হচ্ছে আপনি ভেবে দেখুন আজ সকালে ঘুম থেকে উঠে আপনি যেরম ছিলেন আর এখন এই চারটে আঠারো মিনিটে আপনি যেমন আছেন সেটা কিন্তু এক নয় পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে এবং সেইটা আর কিছু আর কিন্তু রকম ভাবে সেটাকে বদল করা যাবে না কোনোভাবে বদল করা সম্ভব নয় সেই কারণে তিনি বলছেন যে তিনি তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন একমাত্র ঈশ্বর সত্য তাকেই জানতে এবং তাকে জানলে এই জগৎটা যে ঈশ্বরময় তিনি একমাত্র আছেন আর দ্বিতীয় আর কেউ নেই মেরে তো সেকেন্ড অপশন আর জগৎ কেউ নেই এটা আমরা বুঝতে পারবো তার মায়াতে জগৎ সম্মহিত কার সাধ্য এই মায়া ভেদ করে দেবতারাও পারেন না তাই জগৎ তাই সর্বদা প্রার্থনা শরণাগত না হলে এ মায়া ভেদ দেয় না গীতায় তাই বলছেন মায়া ভেদ হলে চিরশান্তি যে মায়া এটা যেন একটা পর্দার মতো আমাদের দেখতে দেয় না যেমন কারুর বাড়িতে গিয়েছেন বসার ঘরে বসে আছেন অপেক্ষা করছেন দেখছেন বসার ঘর আর ভেতরের ঘরের মাঝখানে একটা পর্দা ঝুলছে ভেতরে কেউ খুব গুনগুন করে কথা বলছেন আপনি যার সঙ্গে দেখা করতে এসছেন তিনি তখনও আসেননি আপনার একটা অদ্ভুত কৌতূহল হচ্ছে আপনি কিছুতেই ভদ্রতার খাতিরে সেই পর্দাটা সরিয়ে দেখতে পাচ্ছে চাইছেন না যে ওপারে কি আছে কিন্তু ভদ্রতা খাতিরে যদি উপেক্ষা করে যদি আপনি এগিয়ে যান তাহলে আপনি দেখবেন ওপারে আপনার জন্যেই চা শিঙাড়া মিষ্টি নানা কিছু সাজানো হচ্ছে এবং সেগুলো নিয়েই আসবে ঠিক সেই রকম এই যে আমরা মনে করি যে যেমন আছি খুব আনন্দে আছি এই বসবার ঘরের যদি সেই লোকটা বসবার ঘরের এসিতে বসে যদি একটুখানি নিজের ঘাম শুকোতেই ব্যস্ত থাকতো এবং এই এসির ঠান্ডা আরাম নিয়ে থাকতো তাহলে তার জানাই হতো না যে তার জন্য চা শিঙারা মিষ্টি আসছে সে ওই আনন্দটা সে পেত না অনন্ত আনন্দে পেত না ঠিক সেই রকম এই যে মায়ার জগৎ মায়া আমাদের জগৎকে দেখতে দিচ্ছে না আমাদের জগতের স্বরূপকে দেখতে দিচ্ছে না আমরা যতক্ষণ না পর্যন্ত মায়াকে সরাবো না ততক্ষণ আমরা দেখতে পাবো না রবীন্দ্রনাথের গান আছে না আর রেখো না আধারে আমায় দেখতে দাও এটা হচ্ছে প্রথম কথা নিয়ত প্রার্থনা করতে হয় আমাকে আধারের মধ্যে রেখো না আমাকে লুকিয়ে রেখো না এই আবরণ খুলে যাক এই আবরণ এই মোহ আবরণ সরে যাক আমি তোমাকে তোমাকে ভালো করে দু চোখ মেলে দেখতে পাই বলছেন যে কার সাধ্য কার সাধ্য এ তার মায়া জগৎসন্মহিত কার সাধ্য এ মায়া ভেদ করে দেবতারাই পারেন না তাই সর্বদা প্রার্থনা শরণাগত না হলে এ মায়া ভেদ করা যায় না গীতায় তাই বলেছেন মায়া ভেদ হলেই চিরশান্তি জগতের সমস্ত শ্রীলোক তাও তিনি দেবতারা বলছেন কথা তাই স্ত্রীলোকদের পুজো করতে হয় মা বলে জগন্মাতার অংশ সম্ভতা বলে কাম টাম কোথায় যায় তখন এটা একটা খুব অদ্ভুত ভালো একটা অভিজ্ঞতা আছে আপনাদের বলি আমরা যখন বেলঘড়িয়া স্টুডেন্টস আমি এলাম সেখানে ছিলেন পূজনীয় স্বামী অভ্যাস আনন্দজি মহারাজ অভ্যাস আনন্দজি আমাদের শিখিয়েছিলেন অভ্যাস করিয়েছিলেন যে যত মহিলা ভক্ত আসবে তাদের মা বলে সম্বোধন করবে নাম না জানলে শুধু মাই বলবে এটা এটা একটা একটা বলাটা একটা অভ্যাসের মধ্যে এসে গেল আমরা তখন কাশীপুর উদ্যানবাটিতে গিয়েছি ও ইয়ে করতে আমাদের পয়লা জানুয়ারি ডিউটি করতে সন্ধ্যাবেলা মায়ের ঘরেতে তখন আমার রাউন্ডটা পড়েছে চল্লিশ মিনিটের হ্যাঁ ভাগে ভাগে আমরা টিফিন খেতে যাচ্ছি আমরা একটু একটু করে প্রস্তুত হচ্ছি ফিরে যাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে বলেই চলেছি মা গিয়ে চলুন মা গিয়ে চলুন মা গিয়ে চলুন মায়ে মা বাবা কে আছেন জানি না আমরা বলেছি মাই গিয়ে চলুন মা গিয়ে চলুন মা গিয়ে চলুন হঠাৎ করে সঙ্গীত ফেরাতে দেখলাম যে দরজার কোণে একজন মা সত্যিই দাঁড়িয়ে আছেন তা উনি হঠাৎ করে আমার কাছে এসে বললেন আপনি কি আমায় মা বলছেন ভদ্রমহিলা আমারই বয়সী হবেন আমার তখন বছর সাতাশ আঠাশেক বয়স তিনি আমাকে এসে বলছেন আপনি কি আমায় মা বলছেন আমি হেমা আপনাকেই মা বলছি তিনি বললেন আমি মা আমি মা ডিসকাস্টিং এটা হচ্ছে কথা এই আঘাতটা কেন লাগছে আমরা আমাদের মাতৃশক্তিকে স্বীকৃতি দিতে চাইছি না কিন্তু কন্টিনিউয়াসলি যদি মা বলেন এটার প্রভাব খুব আপনাদের এখানে একজন আমাকে ভারী সুন্দর একটা কথা বলেছিলেন আমাকে ভারী সুন্দর একটা জিনিস লিখে পাঠিয়েছিলেন আপনি লেখার সময় যে মা কথাটা বললেন আমার ভীষণ ভালো লাগলো মা শব্দের একটা অদ্ভুত জাদু আছে আপনারাও যদি অন্যদের মা বলে সম্বোধন করেন দেখবেন এই সবার ভেতরে যে মাতৃশক্তি আছে সেটা তো বটেই অন্যের প্রতি অন্যকে দেখার দৃষ্টিটাই বদলে যায় এই দেখার দৃষ্টিটা বদলটা ভীষণ জরুরি ঠাকুর এই মা বই মা বই আর কিছুই জানতেন না সব কথাতেই মা তোতাপুরি জিজ্ঞাসা করলেন বেদান্ত সাধন করবেন বললেন আচ্ছা মাকে জিজ্ঞাসা করে আসি এই বলে মন্দিরে গেলেন সহাস্যবদনে এসে বললেন হ্যাঁ মা বলেছেন তো তাপরি অবাক কোথায় এর মা উনি মনে করেছিলেন গর্ভধারিণীর অনুমতির জন্য গেছেন ঠাকুর বললেন কেন ওই মন্দিরে মা রয়েছেন তাই মা মা বই সব কিছু জানেন জানতেন না মায়ের ছেলে চাইল্ড অফ দ্য ইউনিভার্স দ্য ইটার্নাল ব্যাগ বিশ্বের সনাতন শিশু আমাদের একটি একজন সাধু ছিলেন তিনি এক সেন্টার থেকে আরেক সেন্টারে পোস্টিং হয়ে যাবেন কলকাতার সেন্টার এক সেন্টার থেকে বেলুড় মাঠে ফিরে যান সেখান থেকে নতুন কেন্দ্রে যাবেন যাওয়ার আগে তিনি একবার শ্রী শ্রী মায়ের বাড়িতে যে গিয়েছেন প্রসাদের পেতে এই ভেবে তার অধ্যক্ষ মহারাজকে বলেছিলেন যে আমি একটু মায়ের বাড়ি যেতে চাই এখন সেই সাধুটির পূর্বাশ্রম কলকাতাতে তাই অধ্যক্ষ মহারাজ মনে করলেন যে তার বোধ তিনি তার পূর্বাশ্রমে তার গর্ভধারিণীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন তিনি বললেন হ্যাঁ দেখা করতে যেতে পারো মায়ের কাছে কিন্তু ওখানে গিয়ে কোনো খাবার দাবার খাবে না তা উনি বললেন ঠিক আছে যথারীতি সেই সাধুটি তার সেন্টার থেকে বেরিয়ে উদ্বোধনে গিয়ে শ্রী শ্রী মাকে প্রণাম প্রণাম করে আবার নেমে এসে নেমে যখন ফিরে যাচ্ছেন তখন উদ্বোধনের অধ্যক্ষ তৎকালীন অধ্যক্ষ স্বামী ওই আমাদের ইয়ে ছিলেন শরীর চলে গেছে মহারাজ ছিলেন আর আর অমল মহারাজ তারা দুজন তাকে বললেন তুমি প্রসাদ পেয়ে যাবে না তো উনি বললেন যে না মহারাজ বারণ করেছেন তারা একটু অসন্তুষ্ট হলেন তারা ওই ফল প্রসাদ এইসব খাইয়ে তাকে ছেড়ে দিলেন যথারীতি বারোটা বাজার একটু আগে তিনি তার কেন্দ্রে পৌঁছে গেলেন কলকাতার এক জায়গা থেকে আরেক তো সেখানে পৌঁছে গেলেন অধ্যক্ষ মারা জিজ্ঞেস করছেন আচ্ছা তুমি যে গেলে দুপুরে খেলে না তো মা কি বললেন তো বললেন মা তো ছবি মা তো কিছু বলেন না কিন্তু মায়ের বাড়ির অধ্যক্ষ অত্যন্ত অসন্তোষ প্রকাশ করলেন পরবর্তীকালে সেই অধ্যক্ষকে বলেছিলেন আমি বুঝতে পারিনি ওর যে বিলঙ্গিংটা এত সুন্দর এমনভাবে শ্রী শ্রী মাকে মা বলে সম্বোধন করছে মনে হচ্ছে যেন গর্ভধারিণীকেই গর্ভধারিণীর কথাই বলছে আমাদের এই রকম একটা বিলঙ্গিং ভগবানের সঙ্গে থাকা দরকার এবং এই বিলঙ্গিংটা খুব পারমানেন্ট হয় যদি আমরা জগতের সব কিছুতে সেই মাকে ধরে থাকি মা মায়ের সম্পর্কে যদি সম্পর্কিত হই একজন বেনারসি হিন্দু বিশ্ববিদ্যালয়ে তিনি তখন গণিত পড়াতেন এবং সেই সঙ্গে তারা পরম্পরায় খুব বড় জ্যোতির্বিদ তিনি আমাকে বলেছিলেন একটা কথা জানেন তো এই মানুষের সমস্ত কিছু কেটে যায় সমস্ত কিছু এই কপালের দোষ হেনা তেনা এগুলো ওই টাথরে কাটে না কাটে দুভাবে এক হচ্ছে তার যে ইষ্টমন্ত্র আছে সেটা তার মায়ের দেওয়া প্রাণ বায়ু সেইটা যদি সে জপ করতে পারে তাহলে তা কেটে যায় দুই হচ্ছে যে গ্রহ কুপিত সেই গ্রহের যিনি মাতৃকা আছেন সেই মাতৃকাকে পুজো করলে তার বন্দনা করলে সেই গ্রহ আর তার প্রতি আর কোনো রকম কুপিত দৃষ্টি রাখতে পারেন না এটা একটা অদ্ভুত দৃষ্টান্ত আমরা যদি সবার সাথে জগতে সব মাতৃমূর্তির সঙ্গে জগন্মাতার সম্পর্কে সম্পর্কিত হতে পারি দেখবেন সম্পর্কটা একটা অন্য রূপ ধারণ করছেন বলছেন এই স্তবে দেবতারা বলেছেন যারা জন্ম জগন্মাতার আশ্রিত তারা জগতের আশ্রয় এই দৃষ্টান্ত ঠাকুর এদিকে মায়ের ছেলে শিশু আবার সমস্ত জগৎ তাকে পুজো করছেন সকলের আশ্রয় এইখানে আছে বিশ্বেশ্বরী তম পরিপাসি, বিশ্বম আছে বিশ্বাত্মিকা ধারা ইসিত বিশ্বম বিশ্বেশবন্দী ভবতি ভবন্ত বিশ্বাশ্রয়া এ তৈ ভক্তি নম্রা জগন্মাতাকে জগন্মাতার যে আশ্রয় করেছে সেই জগন্মাতার ছেলেকে সে জগৎ পূজ্য হয়ে থাকে একবার মা একটি কত সাধু দেখলাম কিন্তু ঠাকুরের সঙ্গে তুলনা হয় না কি বলো অন্য সাধুরা আসেন উদ্ধার হতে আর তিনি এসেছিলেন উদ্ধার করতে মা সহস্যে বললেন তাই না ভক্তটির পরীক্ষার জন্য বলেছিলেন গীতায় তাই বলেছে পরিত্রানায় সাধু নাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম যুগে সাধুগণের পরিত্রাণ দুষ্কর্মকারীদের বিনাশ আর ধর্মের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই সাধুদের সাধুগণের পরিত্রাণের জন্য ঈশ্বর অবতীর্ণ হন মানুষ শরীর ধারণ করেন ব্রহ্মশক্তি মানুষ হয়ে আসেন তাই কোথায় পাবে তার তুলনা তার তুলনা নিজ তিনি নিজেই ব্রহ্মশক্তি শক্তি অভেদ বলতেন আবার ব্রহ্মশক্তি অবতার ঠাকুর অবতার কি চারটিখানি কথা এইটা আমাদের অন্তরে অনুভব করতে হবে আমরা একটা রিচ রিচ একটা বলতে পারেন পরিবারের সন্তান আধ্যাত্মিক জগতে যারা অত্যন্ত সমৃদ্ধ এই একটি সমৃদ্ধ পরিবারকে বিলং করি যেমন সবাই বলেন গোত্রের প্রয়োজন নেই কিন্তু আমি বলি গোত্রের প্রয়োজন আছে কারণ প্রত্যেকটি গোত্রের একজন করে ঋষি আছেন গোত্রের যিনি যার নামে যে যে নামে গোত্রটা সেইটা ঋষি এবং প্রত্যেক গোত্রের সেই যে প্রবর আছে মানে সেই গোত্রের ইম্পর্টেন্ট যারা ঋষি তাদের নাম আছে এগুলো জানা আমাদের খুব জরুরি আমরা কত রিচ কালচার রিচ স্পিরিচুয়াল কালচারকে ইনহেরিট করছি এটা আমাদের জানা দরকার যখনই মনের মধ্যে যখনই এ এই যে আমাদের মন অন্যদিকে যাবে তখনই এই সম্পদ আমাকে আমাকে সেই পথ থেকে আটকাবে যখন কোনো খারাপ কাজ করতে যাব আমরা তখন এই সম্পদ এই শ্রী শ্রী মায়ের মুখখানা শ্রী শ্রী মায়ের উপস্থিতি আমি তার সন্তান তার সন্তান হয়ে এরকম হিং কাজ করতে পারি না এই বোধটা আমাদের যত জাগবে তত দেখবেন আমরা এক নতুন মানুষে রূপান্তরিত হব আজ এই পর্যন্ত প্রণতানাম দেবী দেশী হারিণী त्रैलोक्यो वासीना मिडे लोकानम ओम शांति ओम शांति ओम शांति हरि ही ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्त